শুভ সকাল বন্ধুরা, আমার ফেসবুক আর ইউটিউব ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটি শুরু করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। আজকে শনিবার, তো দিয়ার আজকে লাস্ট এক্সাম। ওর বাবার সাথে ও বেরিয়ে গেল, এক্সাম দিতে যাচ্ছে, ওর বাবাই ছেড়ে আসছে। ব্রেকফাস্টে আজকে চিড়ে মাখা করেছিলাম আম দিয়ে, আর ব্রেকফাস্ট করে এবার রান্না করতে চলে এলাম। এই কাপের মাপ করে দু কাপ নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল। চালটাকে বেশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। আজকে একটু ছানার পোলাও করব, তো সেই জন্য চালটাকে আগে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। চালটা ভিজিয়ে রাখলাম, আর এদিকে আমার রান্নাঘরে মশলাপাতি সব কিছু শেষ হয়ে গেছে। তো বিকেলবেলা ভেবেছিলাম একটু জিরেটা আর ধনেটা গুঁড়ো করে রাখবো, তবে যা গরম লাগছিলো কালকে তো করে রাখতে পারিনি। ওই জন্য রান্না করার আগে আমি জিরে আর ধনেটা গুঁড়ো করে নেব। আমি গুঁড়ো করার আগে একটুখানি কড়াইয়ে গরম করে নিই, তাতে করে গুঁড়োটা করতে সুবিধা হয় জিরেটা আর ধনেটাও। তো জিরে গুঁড়ো করে নিয়েছি, এবার আমি কৌটোতে ঢেলে রাখলাম, আর ধনেটাও হয়ে গেছে, ধনেটাও রেখে দিলাম। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা যদি ঘরে করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব টেস্ট হয় খাবারগুলো। ঘরের মশলা তো ভালো হবেই, তাই না? আর গুঁড়ো মশলা, বাজারের কেনা মশলাগুলো দেখবেন, রান্না করে দেখবেন, ওর রান্না আর ঘরে তৈরি করা মশলার রান্না কিন্তু একদম আলাদা হয় টেস্টটা। তো ওর বাবার জন্য আগে একটু ফুলকপির তরকারি করে দিচ্ছি। ফুলকপিটা বয়েল করে নিয়েছিলাম, ওই হালকা মশলা দিয়ে একটা সবজির মতো করে দিলাম। আর ভাতটা আগেই করে নিয়েছি, অল্প করেই ভাত করে দিয়েছি ওর জন্য, আর একটু স্যালাড দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু দেবো না। আর দুপুরে যা রান্নাবান্না করে রাখছি সেগুলোও রাত্রেবেলাতে এসেই খাবে। সকালবেলায় তাড়াহুড়ো করে এর বেশি আর করেও দেওয়া যায় না। আর এদিকে আলুটা বয়েল হতে দিলাম একটু নুন দিয়ে। পোলাওটা বানানোর আগে চালটা ভালো করে মেখে রাখবো, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গ্রেট করা আদা, নুন, আর দিলাম সামান্য একটু হলুদ, এক চামচ ঘি দিয়ে ভালো করে চালটাকে মেখে ঢেকে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য। সব কিছু রেডি করে নিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আজকে আলুটা দিয়ে ভেতরে ছানার পুর দিয়ে আজকে একটু স্টাফ আলুর দম বানাবো আর পোলাও বানাবো, ব্যাস আর কিছু করব না। তো তার জন্য আমাকে ছানাটা বানিয়ে নিতে হবে। দুধটা জাল দিয়ে নিয়েছি, এবার অফ করে দিয়েছি ইন্ডাকশানটা, দিয়ে দিলাম অ্যাপেল সাইডার ভিনিগার। আমার ঘরে এমনি ভিনিগার ছিল না, তো সেই কারণে আমি অ্যাপেল সাইডার ভিনিগারটাই দিলাম। ছানার জলটা রেখে দিলাম ছেঁকে, আর এবারে ছানার মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, চিনি, আর দিলাম 1 চামচ ময়দা, দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো। ছানাটাকে এভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার আমি ছানাটা থেকে ছোট ছোট করে বল করে নেব। ছানার এই বলগুলোকে ছোট ছোট করে নেব হাতে করে এভাবে, আর এগুলোকে ফ্রাই করে রেখে দেব, আমি এটা পোলাওয়ের মধ্যে দেব। একদম ছোট করেই করেছি, খুব বড় করিনি, মিডিয়াম ফ্লেমে একদম গোল্ডেন কালার অবধি ভেজে নিলাম, আর ছানার বলগুলোকে তুলে রাখলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর 2 চামচ মতো ঘি, দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার চালটা দিয়ে দিলাম, একদম মিডিয়াম আঁচে চালটাকে বেশ ভালো করে ভেজে নেব। প্রথমে চালটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, যেই কাপের মাপ করে আমি 2 কাপ চাল দিয়েছিলাম ঠিক সেই কাপের মাপ করেই আমি দিয়ে দেবো 2.5 কাপ জল। এখানে আমি ছানার জলটা দিয়েই করছি পোলাওটা, ফেললাম না যেহেতু ছানার জলটা একদম গরম ছিল। তো 2.5 কাপ আমি জল দিয়েছি, যদি 2 কাপ চাল হয় তো সেই ক্ষেত্রে 2.5 কাপ মতো জল দিতে হবে। ভালো করে নেড়ে নেব মিডিয়াম ফ্লেমে, প্রথমে রান্নাটা করে নেব। যখন জলটা এতটা ঠিক শুকিয়ে আসবে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। চালটা কিন্তু মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম এবার ওপর দিয়ে চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। পোলাওতে কিন্তু আমি লঙ্কাটা দিই, আমার ভালো লাগে খেতে, তবে যারা পছন্দ করেন না তারা লঙ্কাটা স্কিপ করে যাবেন। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 10-15 মিনিট পর পোলাওটা কিন্তু রান্না হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে ভাতগুলো, দেখতেই পাচ্ছেন। আর এবার আমি ছানার বলগুলো দিয়ে 1 চামচ ঘি দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি, ছানার পোলাও। পোলাওতে কিন্তু চাল আর জলের মাপটা যদি ঠিকঠাকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু একদম ঝরঝরে হয় পোলাওটা। আর এবার আমি আলুর দমটাও বানিয়ে নেব। এখানে ছানার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো, আর সামান্য একটু দিয়েছি গরম মশলার গুঁড়ো, একদম অল্প করে দিতে হবে এগুলো। আর আলুটা বয়েল করে রেখেছিলাম, আলুটাকে খুব ভালো করে মেখে নিলাম। আলুটা মাখা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা, দিয়ে দিলাম নুন স্বাদ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে সমস্ত কিছু দিয়েছি। সামান্য একটু হলুদ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি। এবার সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব। আলুটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার আলুর থেকে এভাবে লেচি কেটে ঠিক হাতে করে এভাবে ফ্ল্যাট করে নেব, আর মাঝখানে আমি ছানার পুরটা দিয়ে দেব, হাফ চামচ করেই দেব। খুব বেশি দিলে কিন্তু ছানাগুলো বেরিয়ে যাবে, যেহেতু আমার চামচটা খুব ছোট, তো সেই কারণে এক চামচ করেই দিলাম। এইভাবে আলুগুলোকে এভাবে গোল গোল করে নিলাম। এক এক করে সমস্ত আলুগুলো এভাবে রেডি করে নেব আমি, আর ওপর দিয়ে ময়দার কোটিংটা এভাবে দিয়ে দেবো। রান্না করতে করতে কিন্তু লোডশেডিং হয়ে গেছিলো, তো সেই জন্য চার্জার দিয়েই রান্নাটা করলাম ওই আলোতেই। তো এবারে ছানার বলগুলোকে, সরি ছানা না, আলুর বলটাকে যেভাবে বানিয়েছিলাম আর কি, তো ওগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে বেশ লাল করে ভেজে নেব। ওপর দিয়ে কিন্তু ময়দার কোটিংটা অবশ্যই লাগাতে হবে, না হলে কিন্তু আলুগুলো ভেঙে যায় ভাজার সময়, বা গ্রেভিতে দিলেও কিন্তু ভেঙে যায়। এখনও কিন্তু লোডশেডিং হয়েই আছে, কারেন্ট আসেনি, আমি কিন্তু অন্ধকারেই রান্নাটা করছি। ওই বাইরে সামান্য একটু আলো, আর ওই মোবাইলের আলোতেই রান্নাটা হচ্ছে আর কি। গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দিলাম দুটো টমেটো পেস্ট, এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্টও দিয়েছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু নুন দিয়ে বেশ ভালো করে টমেটোটাকে প্রথমে ভেজে নিতে হবে। টমেটোটা যখন ভাজা হয়ে যাবে, ওপর দিয়ে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ। গুঁড়ো মশলাটার উপরে একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, এখানে আমি এক কাপ দুধের মধ্যে হাফ চামচ ময়দা গুলে দিয়ে দিলাম। দুধের মধ্যে ময়দাটা গুলে দিলাম এই কারণেই, তাতে করে দুধটা কিন্তু ফেটে যাবে না। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। প্রথমে লো ফ্লেমে দুধটাকে নেড়ে নিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু একটুও কেটে যায়নি। ঝোলটা যখন ফুটে গেছে, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কিন্তু, আর এবার এক এক করে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পরে ওপর দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি দিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি ওপর দিয়ে দিয়ে দিলাম ছানাগুলো। আলুর মধ্যে যে ছানাটা ভরেছিলাম সেই পুরটাই আমি দিয়ে দিলাম। ওপর দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। দু মিনিট রেস্টে রেখে সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি, স্টাফ আলুর দম। আলুর দমটা এভাবেই বানাবেন, আর যদি আপনারা ঝোলের মধ্যে আলুগুলো দেওয়ার পরে বেশিক্ষণ মানে কুক করেন, তাহলে কিন্তু সব আলুগুলো এক এক করে ভেঙে যাবে। তো সেই কারণে একদম গ্যাসটা অফ করার পরে আলুটা দিয়ে তারপরে কিন্তু বাকি জিনিসগুলো দেবেন, তাহলে কিন্তু একটা আলুও ভাঙবে না। তৈরি করে ফেলেছি আজকে দুপুরের নিরামিষ লাঞ্চের মেনু, স্টাফ আলুর দম আর ছানার পোলাও। ব্যাস, আর বেশি কিছু করিনি আজকে। তো এই ছিল আমার আজকে দুপুরে রান্নাবান্না আর সারাদিনের কাজকর্ম, আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। আর আপনাদের সামনে আবার চলে আসবো কালকে ঠিক সন্ধ্যে 7:30টায়, প্রত্যেক দিনের মতনই। আপনারা কিন্তু আমার পাশে থাকবেন আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। তাই আমার কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা এক একজন এত সুন্দর সুন্দর কমেন্ট লেখেন। আমি আপনাদের সবার কমেন্টগুলো পড়ি আর কমেন্টে রিপ্লাইও করি, আমার ভীষণ ভালো লাগে। আপনারা খুব ভালো ভালো কমেন্ট লেখেন আমাকে, আর সেগুলো পড়ার পরে বিশ্বাস করুন আমি কিন্তু ভীষণভাবে আরও ভালো কাজ করার এনার্জি পাচ্ছি। দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে 7:30টায়। আজকে বিদায় নিলাম, ধন্যবাদ।